ধেয়ে আসছে শীতরাং এবং শীতরাঙ্গের প্রভাবে আগামী কাল এবং পরশু দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং যার জেরে ইতিমধ্যেই কিন্তু যথেষ্টই মেঘলা আকাশ রয়েছে বিভিন্ন জেলাগুলিতে শহর কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে সকাল থেকে আকাশের মুখ ভার দুই চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে সতর্কতা জারি করা হয়েছে এরই পাশাপাশি পূর্ব মেদিনীপুরে সেখানেও কিন্তু সতর্কতা জারি করা হয়েছে মাইকিং চলছে জেলাগুলিতে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে রয়েছেন রাজু দাস আমি প্রথমেই রাজু এবং সঞ্জিত তোমাদের কাছ থেকে জানতে চাইবো যে তোমাদের জেলাতে এই মুহূর্তে ঠিক কি কি পরিস্থিতি প্রথমে রাজু কাছ থেকে জানতে চাইবো রাজু যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলো রয়েছে এবং সাগর সহ বিভিন্ন জায়গাতে বারবারই আমরা দেখেছি যে ঘূর্ণিঝড় এলে ক্ষতিগ্রস্ত হয় সাগরের বিস্তীর্ণ এলাকা ফলত বাঁধগুলো মেরামতির দীর্ঘদিনের দাবি রয়েছে কোথাও কোথাও মেরামতি হয়েছে তো কোথাও এখনো পর্যন্ত সেভাবে কাজ হয়নি সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতিতে রয়েছে প্রচার বা এই যে সচেতনতা কথাটা চলছে মাইকিং কি চলছে সমস্ত জানাও আমাদের দেখো সকাল থেকে কিন্তু প্রশাসনের গতকাল থেকেই কিন্তু তারা তৎপর প্রশাসনের বলতে পারো শেষ পর্যায়ে তাদের প্রস্তুতি সারা হয়ে গেছে এনডিআরএফের টিমও দেই জেলায় চারটি টিম পাঠানো হয়েছে প্রতি টিমে ২৫ জনের সদস্য ডাকা হয়েছে তারাও কিন্তু তৈরি রয়েছেন যেমন সাগরে একটি টিম পাথর প্রতিমায় গোসবায় ও কুলতলি এই চারটি জায়গায় চারটি উপকূলবর্তী এলাকায় কিন্তু টিম পাঠানো হয়েছে তারাও যেমন তৈরি রয়েছে অপরদিকে সকাল থেকে কিন্তু সুন্দরবনের বেশ কিছু জায়গায় নদী বাঁধের যেখানে অবস্থা খুবই খারাপ সেখানে কিন্তু যুদ্ধকালীন তৎপরতা সেচ দপ্তর তারা মেরামতির কাজ শুরু করেছে সকালে কিন্তু সোনাখালী চার নম্বরে সেখানে বাঁধ চুয়ে জল আসছিল ছ নম্বর সোনাখালীতে সেখানে বাঁধ চুয়ে জল আসছিল গ্রামে জল ঢুকছিল তড়িঘড়ি প্রশাসনের কাছে খবর যায় সেচ দপ্তরের আধিকারিকদেরকে কিন্তু সেখানে পৌঁছাতে বলা হয় স্থানীয় বিধায়কের নেতৃত্বে একটি টিম সেখানে যায় এবং যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কিন্তু মেরামতির কাজ চলছে বেশ কিছু জায়গায় বাঁধের অবস্থা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে ঠিক করা সম্ভব হয়নি প্রশাসনের পক্ষ থেকে সেগুলো কিন্তু নজরদারি রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলতে পারো সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে তারা শেষ পর্যায়ে যে প্রস্তুতি তার সেই প্রস্তুতি পর্ব সারা হয়েছে মেগা কন্ট্রোল রুম খোলা হয়েছে যেমন বিভিন্ন মহকুমা শাসক দপ্তরে কিন্তু কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমে থেকে নজরদারি রাখা হয়েছে এবং সমস্ত বিষয়টিকে কিন্তু এক সুতোয় বাঁধতে চেয়েছেন সেখান থেকে একজন প্রাণী সম্পদ দপ্তর বিকাশের সচিবকে পাঠানো হয়েছে বিবেক কুমার তিনি কিন্তু সমস্ত বিষয়টা সমন্বয় রাখবেন এবং সেই দায়িত্বে তিনি আছেন তার সাথে রয়েছেন ডিএম সমস্ত বিষয়টা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা প্রশাসন তৈরি রয়েছেন কিন্তু মানুষের যে দুশ্চিন্তা সুন্দরবনবাসীর সে দুশ্চিন্তার প্রহর কিন্তু শুরু হয়েছে সকাল থেকেই মেঘ এখনও মেঘের ঢেকে রয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ আসার আগে কিন্তু সুন্দরবনের মানুষজন এরকমই পরিবেশ পেয়েছেন তার জন্য আশঙ্কায় দিন গুনছেন আবারও যে বাঁধভাসী হতে হয় কিনা বা বাঁধ উঠছে জল ঢুকে যায় কিনা সেদিকেই কিন্তু আতঙ্কে রয়েছে সুন্দরবনের মানুষজন ঋষিকেশ একদমই রাজু থাকো তুমি আমাদের সঙ্গে আমি একটু যাব বসিরহাটে সঞ্জিতের কাছে সঞ্জিত বসিরহাটে সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো তুমি উত্তর চব্বিশ পরগনার জেলা প্রশাসন যথেষ্ট সতর্কতা জারি করেছে ইতিমধ্যে কিন্তু বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে কিন্তু একটা পয়েন্ট করা হয় বিভিন্ন বিশেষ করে সুন্দরবনের যে লাগোয়া ব্লকগুলো রয়েছে সন্দেশকালী আরোয়া মিনাকা হিঙ্গল আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে কালিন্দী নদীর পাশে হিঙ্গলগঞ্জ অর্থাৎ এই হিঙ্গলগঞ্জ ব্লকে বারবার সুন্দরবনের মানচিত্রের যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে বিগত দিনের তুমি জানো আমফান বুলবুল ইয়াসের মতো বিপর্যয় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বিশেষ করে হিঙ্গলগঞ্জ এবং সন্দেশকালী উত্তর চব্বিশ পরগনার মধ্যে এই দুটি ব্লক তারপরে আরোয়া মিনাকা সহ একাধিক ব্লকে ক্ষতি হলো এই যে ক্ষতি যেটা দেখা গিয়েছে সবচেয়ে বেশি হয়েছিল বিগত দিনের যে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশাসনিক আধিকারিকরা অর্থাৎ দক্ষ অফিসারকে কাজে লাগানো হয়েছে একদিকে যেমন বিশেষ করে বিপর্যয় মোকাবেলা দল অন্যদিকে এনডিআরএফ টিমকে নামানো হয়েছে আজকে দেখা গিয়েছে সন্দেশকালীর বিভিন্ন ঘাটে কিন্তু এনডিআরএফের প্রতিনিধি দল তারা কিন্তু একদিন নদী এলাকায় যেমন মাইকিং প্রচার করছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন অন্যদিকে তারা কিন্তু সতর্কতা জারি করছে পাশাপাশি হিঙ্গলগঞ্জের সকাল থেকে যে ছবিটা আমরা বারবার দেখাতে চেয়েছিলাম বিশেষ করে রায়মঙ্গল ডাসা এবং সাহেবকালী এই তিন নদীর মোহনায় কিন্তু মহড়া চলছে অর্থাৎ দুর্যোগ বিপদ
রাজ্যে যে বিপর্যয় মোকাবেলা দল রয়েছে তারা কিন্তু মহড়া চালাচ্ছে, দশজনের একটি প্রতিনিধি দল জলযানের মধ্য দিয়ে তারা কীভাবে হঠাৎ বিপদের মধ্যে পড়লে সাধারণ মানুষকে উদ্ধার করে কীভাবে রেস্কিউ সেন্টার নিয়ে যাবে, অর্থাৎ ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হবে, সবটাই কিন্তু সকাল থেকে সেই সবই আছে। এছাড়া যে দুর্বল নদীবাঁধ রয়েছে গৌরেশ্বর, ডাসা, কালিন্দী, ইছামতি, একাধিক যে দুর্বল বাঁধগুলো রয়েছে যে দুর্বল বাঁধে কিন্তু সকাল থেকে দেখা যায় বিশেষ করে মিনাকা এবং হারোয়ার এবং গৌরেশ্বর এবং বিদ্যাধরী নদীবাঁধে কিন্তু স্বয়ং পুলিশ এসডিপিও আমিনুল যে আছেন খান নিজে এবং সেখানকার যে আধিকারিক আছেন গোপেশ পাত্র অর্থাৎ মিনাকা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপেশ পাত্র নিজে থেকে কিন্তু বাঁধের গিয়ে তিনি পরিদর্শন করেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং বাঁধের পাশে থাকা যা গ্রামবাসীরা আছে তাদের সঙ্গে কথা বলেছে, সব মিলে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। তুমি জানো ঠিক গত এক বছর আগে অশ্বিনী হয়েছিল, অশ্বিনী বিবাহে যেভাবে অতটা হয়তো প্রভাব ফেলেনি কিন্তু আজকে যে শীতঙ্গের যে প্রভাবটা একটু দেখানোর চেষ্টা করবো। সকাল থেকে তুমি এই যে জঙ্গল লাগোয়া যে রয়েছে তুমি দেখতে পাচ্ছ জঙ্গলের ছবি, পাশাপাশি ওপরে আকাশের মেঘ কালো করে রয়েছে, সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার সম্পূর্ণ একেবারে অন্য চিত্র সকাল থেকে দেখাচ্ছে। অর্থাৎ আগামী কাল অর্থাৎ সোমবার কালী পুজোর দিন এবং বিশেষ করে দিন 25 তারিখ মঙ্গলবার যে ইতিমধ্যে নদী চলাচল ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে, তারা নির্দেশিকা জারি করেছে, পাশাপাশি আরও প্রশাসনিক কর্তারা তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা নির্দেশিকা জারি করেছে পঞ্চায়েত ব্লক প্রশাসনকে আগামীকাল অর্থাৎ সোমবার দিনকে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার ত্রিবেদী বসিয়ার মহকুমা শাসকের দপ্তরে একটা বৈঠক করবেন, একাধিক ব্যবস্থা জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং মাইকিংও চলছে উপকূলের জেলাগুলোতে এবং উপকূলের যে সমস্ত অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে। অনেক ধন্যবাদ সঞ্জিত এবং রাজু, দুই প্রতিনিধি আমাদের ছিলেন, হিঙ্গলগঞ্জ থেকে ছিলেন সঞ্জিত, পাশাপাশি রাজু ছিলেন ক্যানিং থেকে। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলাতেও কিন্তু চিত্রাঙ্গের প্রভাব পড়তে পারে, ভারী বৃষ্টি হতে পারে, এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। চিত্রাঙ্গের প্রভাব পড়তে পারে রাজ্যের বিশেষ করে তিন জেলাতে, 224 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পাশাপাশি নদিয়াতেও এর প্রভাব পড়তে পারে এবং মোকাবিলায় কিন্তু তৎপর পুলিশ প্রশাসন।